হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ। আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা মুভি ট্রেলারের ওপর রিয়াকশন দেব, সেটা একটা বলিউড মুভি, হিন্দি। মুভিটা হলো হিরোপন্থী টু। তো হিরোপন্থী ওয়ান দেখেছিলাম। হিরোপন্থী ওয়ান হচ্ছে টাইগার শ্রফের ফার্স্ট সিনেমা। তো টাইগার শ্রফ তারপর থেকে আস্তে আস্তে ফেমাস হয়ে যায়, কারণ ওনার যে অ্যাক্রোব্যাটিক স্কিলস আছে, ওনার যে স্টান্ট, ওনার যে মার্শাল আর্ট স্কিল এবং ওনার যে ফিজিক, সব কিছুর জন্যে। এবং উনি একজন খুব ভালো ডান্সার। তো হিরোপন্থী টু দেখা যাক কেমন ট্রেলারটা হয়। হিরোপন্থী ওয়ানও খারাপ ছিল না, ভালোই ছিল, আমার ভালোই লেগেছিলো। হিরোপন্থী টু দেখা যাক কেমন লাগে, আর ট্রেলারটা আজকে আমরা দেখে নেব কেমন লাগে। আর ট্রেলারটা 10 দিন আগে আপলোড হয়েছে। ব্যানার আছে, অফিসিয়াল ট্রেলার, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন চ্যানেল থেকে। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনেরই ফিল্ম এটা। সো দেখে নেওয়া যাক ট্রেলারটা কেমন, আপনারা আমার সঙ্গে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে সাজেশন দেবেন, অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনেকবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো দেখে নেওয়া যাক আজকের ট্রেলারটা, আমার সঙ্গে থাকুন। লেটস স্টার্ট। দুনিয়া কে সারে সাইবার ক্রাইম কে পিছে এক হি আদমি কা হাত হ্যায়, উসকা নাম হ্যায় লায়লা। মুঝে মার দোগে তো জাদু কম দিখায়েগা। জাদু अगर लैला साइबर क्राइम की दुनिया का जादूगर है तो बबलू उस जादूगर का मंत्र। आई वॉन्ट बबलू राणा बत्त। बबलू को ढूंढ के लाओ। बबलू ढूंढने से नहीं, किस्मत से मिलता है। जब मैंने कहा था तो पाकीज़ा बन रहा था, और जब इसने कहा तो सीधा डर्टी पिक्चर। वेलकम टू द पार्टी। पार्टी फटने से पहले अगर फटने वाले की ना फटे तो फिर क्या फतेह। फटने से पहले फटने वाले की ना फटे तो फिर क्या फतेह। अरे वाह। स्टार्ट तो नहीं किया, खत्म मैं करूंगा। फिजिक्स, मसल्स, दरुण लैला को मारने के लिए एब्स, लैला के लेवल तक आने पड़ेगा। बहुत हो गए तेरी हीरोपंती।
बोला था, सबको आती नहीं, मेरी जाति नहीं। ওকে সো 29th April রিলিজ করছে, কালারটা মোটামুটি ভালোই রাখলো। তবে সত্যি কথা বলতে অ্যাকশন সিনসগুলো পুরোপুরি ওভার দ্য টপ, মানে রিয়েল লাইফে এরকম অ্যাকশন পসিবল নয় কোনোভাবেই। যাই হোক, এটাই এই জন্যই তো মুভি, সব কিছু ওভার দ্য টপ হয় সেই জন্যই মুভি। ছাড়া যেটা বলার আছে যে টাইগার শ্রফের অ্যাক্টিং স্কিল এখনও খুব একটা সেরকম ডেভেলপ নয়, তবে আগের থেকে বেটার। আর নওয়াজউদ্দিন সিদ্দিকি সম্পর্কে তো কিছু বলার নেই, উনি তো একজন গ্রেট লেভেলের অ্যাক্টর, তো এখানেও ওনার সেই অ্যাক্টিং ফুটে উঠেছে যথেষ্ট। আর টাইগার শ্রফের যেগুলো বেস্ট লাগে স্টান্ট, ওনার অ্যাক্রোব্যাটিক স্টাইলস আর ফিজিক্স অবভিয়াসলি, তো এগুলোই। আর বিশেষত এখানে সেলার সম্বন্ধে আর কি বলবো, হিরোপন্থী টু কাইন্ড অফ মানে সেই সিকোয়েন্সই বানানো হয়েছে আর কি। আগের ফিল্ম থেকে ডায়লগস আছে কিছু, মানে থিম মিউজিকটাও আগের ফিল্ম থেকেই আর কি একটু ডেভেলপ করা হয়েছে। তবে ওভার দ্য টপ অ্যাকশন ফিল্মস ওভার দ্য টপ অ্যাকশনস ছাড়াও অনেক বেটারভাবে করা যায়, তো আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম মানে বেটার অ্যাকশন সিকোয়েন্স খুব কম ফিল্মে আছে, খুব কম ফিল্মে আছে, ম্যাক্সিমামই ওভার দ্য টপ অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়। তো যাই হোক, নো প্রবলেম। তো ট্রেলারটা ভালো লাগলো, আপনারা যদি ট্রেলারটা দেখে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর যদি এখানে আমার সঙ্গে দেখে থাকেন তাহলেও জানাবেন কেমন লেগেছে। ফিল্মটা তো রিলিজ করছে এক মাস পরে এখনও, তো যাই না দেখবো কিনা, আই ডোন্ট থিঙ্ক, যদি দেখি আপনাদের জানাবো কেমন লেগেছে। আর আপনারাও যদি ফিল্ম দেখে থাকেন তাহলে অবশ্যই তখন আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, যদি ভালো হয়ে থাকে তাহলে আমিও দেখবো, নো প্রবলেম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমাকে সাজেস্ট করবেন কী কী ভিডিও আমার দেখা উচিত বা কিসের ওপর আমার রিয়াকশন করা উচিত। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমার সঙ্গে জুড়ে থাকুন। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করি, যেটুকু দেখলাম তার উপর আমি আমার অনেস্ট রিয়াকশন দিলাম। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো চলি, টাটা।